আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গরিবের লজিটেক G29 স্টিয়ারিং হুইল। অর্থাৎ এটা কিন্তু লজিটেকের কোনো স্টিয়ারিং হুইল না, এটা আমার নিজের হাতে বানানো একটা স্টিয়ারিং হুইল। তো আমি এটা নিয়ে একটা কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছিলাম যে স্বপ্ন কিছুটা পূরণ, বাট আপনারা নিচের লেখাগুলো পড়েন নাই, আপনারা ভাবছেন যে আমি সত্যি সত্যি লজিটেকের যে স্টিয়ারিং হুইল আছে ওইটা আমি কিনছি। বাট ভাই, এত সামর্থ্য আমার এখনও পর্যন্ত হয় নাই। আর আমি এই 30-40 হাজার টাকা দিয়ে লজিটেকের এই স্টিয়ারিং হুইল কিনলে আমার বাসা থেকেই বের করে দিও ভাই। তো স্বপ্ন তো আর আটকে রাখা যাবে না, নিজে নিজে যতটুকু পারছে আর কি মেক করছে। আর আগে বলে দিই, এই যে আপনারা যে আমার হাতে যে স্টিয়ারিং হুইলটা দেখতেছেন, এটা আমার নিজের হাতে তৈরিকৃত এবং এইটা কিন্তু এখন পর্যন্ত আমি মডিফাই করিনি। আমি জাস্ট এটাকে জাস্ট টেস্ট করতেছি বা ট্রায়াল দিতেছি যেটা ঠিকঠাকভাবে চলতেছে কিনা। আমি এটা মডিফাই করব, এটাকে আমি সুন্দর একটা লুক দিব। আপনারা স্টিয়ারিংটা যেটা দেখতেছেন আমার কার্টুন দিয়ে তৈরিকৃত, তো এইটা কিন্তু আমি ডিজাইন করবো, মানে এটাকে স্টিয়ারিংয়ের মতো বানাবো। এখন আমি জাস্ট এটাকে আমি একটু চেক করতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আসলে এই এরোটাক সিমুলেটর 2 বা যে রেসিং টাইপ বা ড্রাইভিং টাইপ যে গেমগুলো আপনার বলেন না কেন, তো ওই সকল গেমসগুলো খেলতে হলে কিন্তু কিবোর্ড দিয়ে অত বেশি খেলে মজা পাওয়া যায় না। তো এইখানে আমি এটা কীভাবে বানাইছি এটা কিন্তু ভিডিও শেষে দেখে দিছি, আমি কিন্তু ভিডিও শেষে এটা কীভাবে বানাইছি এটা দেখে দিছি। আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, কারণ আপনার অনেকে আছেন এরোটাক সিমুলেটর 2টা খেলেন, আপনাদের জন্য হয়তো উপকার আসতে পারে। তো এইটা মূলত আমি মেক করছি, আমার স্বপ্ন ছিল যে আমি লজিটেকের G29 যে স্টিয়ারিং হুইলটা সেটা কিনবো, এক সময় চালাবো। বাট বর্তমান পরিস্থিতি এবং আর্থিক অবস্থা তেমন একটা ভালো না হয় হয়তো বটে, আমি কিনতে পারতেছি না, সামনেও কিনতে পারবো কি না জানি না, কারণ এতগুলো টাকা নষ্ট করার আমার কোনো মানেই আসে না। আমি যদি ঘরে জিনিসটা মেক করে ফেলতে পারি এবং কিছুটা বলতে পারি ওইটার মতো, বাট এই স্টিয়ারিংটার হুইলটা মনে করেন যে মাউস দিয়ে কন্ট্রোল করতেছে, তো যার জন্য বেশি ঘোরানো যেতেছে না। যদি বেশি ঘোরাই তাহলে পুরোটা স্টিয়ারিং বেশি ঘুরেছে, মানে আপনার যেহেতু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টিয়ারিং বেশি ঘোরানো যায় না। যদি অল্প ঘুরাই তাহলে একটু ঘুরে, আবার যদি মনে করেন যে একটু বেশি ঘুরাই ফেলি তাহলে দেখেন পুরোটা স্টিয়ারিং কিন্তু ঘুরে যেতেছে। তো এখানে কিন্তু কন্ট্রোল রাখাটা অনেক বেশি কষ্ট করে যাচ্ছে। বাট আমি মনে করি আমাদের এই কিবোর্ড দিয়ে খেলার চাইতে এটা দিয়ে খেলা অনেক গুণ ভালো, অনেক গুণ বেটার, কারণ আমরা বাস্তবটা ইন্দোর সাথে দেখা যায় আমাদের স্টিয়ারিং হুইলটাকে, এবং খেলতে কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। বাট এরোটেক্স আমরা 2 আমরা কিবোর্ড দিয়ে যদি খেলি তাহলে কিন্তু দেখা যায় স্টিয়ারিংটা বারবার বাড়ি খায়, মানে একবার ডান পাশে বা বাম পাশে ক্লিক করতে হয় মানে গাড়িটাকে কন্ট্রোল করতে হলে। তো ওই দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে এইখানে কিন্তু আবার এটাকে আমি খুব ভালোভাবে বাসটা কন্ট্রোল করতে পারতেছি, যদিও ফার্স্ট টাইম স্টিয়ারিং হুইল টাইপে কিছু একটা দেখে খেলতে, যার জন্য হয়তো বা কন্ট্রোলটা ঠিকঠাকভাবে রাখতে পারতেছি না। এবং আমি এটা বানানোর পর আমি এত ভাবি না এত ভালো একটা রেজাল্ট পাবো, খারাপ রেজাল্টের মধ্যে একমাত্র ওইটাই পাইছে যে স্টিয়ারিংকে বেশি ঘোরানো যেতেছে না, মানে আপনারা তো গেমের মধ্যে যতটুকু দেখতেছেন আমি যতটুকু ঘুরাইতেছি, আর বাস্তবে কিন্তু আমি অল্প ঘুরাইতেছি। আপনার যদি এখানে 8টা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একদম স্বল্প পরিমাণে আমি ঘুরাইতেছি এবং স্টিয়ারিংটা কিন্তু বেশি ঘুরতেছে। তো এটা একটু হয়তো বা বিরক্ত লাগতে পারে, বাট এমনি তো কন্ট্রোলিং করে অনেক বেশি মজা আছে। এবং এটা বানাইতে আমার ভাই 1 টাকাও খরচ হয় না, আছে না যে আমি 10-15-20-30 টাকা বা 100-150 টাকা খরচ করলাম, 1 টাকাও খরচ আমি ঘরে যা যা ছিল তা তা দিয়েই বানাইছি ভাই। আমার ছোটো থেকেই এই যে লজিটেক G29 যে স্টিয়ারিং হুইলটা সেটার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল এবং চাইছিলাম কেনার জন্য। বাট বর্তমান পরিস্থিতি এবং কিছুদিন আগে জানেন বাবা মারা গেছে, এখন আরও আগে আমি কিছু টাকা পয়সা খরচ করলে বিবেচনা করতে হবে। আমি অহেতুক টাকা পয়সা খরচ করাটা আমার জন্য এখন পুরোটাই বুকামি, যার জন্য হয়তো বা পুরো এত টাকা দিয়ে আমার এই লজিটেকের G29 স্টিয়ারিং হুইল কিনে খেলার সামর্থ্য আমার আপাতত নাই। এবং অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ইউটিউবের টাকা কোথায় যায়, ইউটিউবের কিসের টাকা বা ইউটিউবের যে টাকা এই টাকা আপনারা যদি ইউটিউবিং করতেন এবং বাসনটা ইন্দোর সেই গেম খেলে যে ইনকাম করতেন তাহলে বুঝতেন, আমি ওইদিকে না যাই আপনারা যেটা ভাবেন ওইটা ধারে কাছেও না। তো এইখানে যতটুকু আর কি সম্ভব আমি এটাকে মেক করার চেষ্টা করছি। বাট আমি আবারও বলতেছি এটা এরকম একটা জিনিস হয়ে গেছে যে এটা ইস পিক দিয়ে যে আমি আপনাদের থাম্বনেল বা আমি কমিউনিটি পোস্ট দিব আপনার হাসাহাসি করবেন, তার জন্য আমি এটার পিকটা দিতে পারি নাই। এইখানে এটার যে স্টিয়ারিং হুইলটা সেটা দেখতে পাচ্ছি না, এবং স্টিয়ারিং হুইলটা কিন্তু একটা গোল টাইপের একটা রাউন্ড শেপের বানায় রাখছে, বাট এটা কিন্তু আমি এখন পর্যন্ত ডিজাইন করি না। তো ডিজাইন যখন করবো তখন কমিউনিটি আমি পোস্ট করবো। বাট আপনার কমিউনিটি পোস্টটা পুরোপুরি সিরিয়াসভাবে নিয়ে আপনারা লজিটেকের G29 যে স্টিয়ারিং হুইলটা আছে ওইটা ভেবে নিচ্ছে, তো দেখুন আপনারা এটা কীভাবে আমি বানাইছি। আমি এইখানে সব ফার্স্টে যে একটা বক্স নিছি এবং এইখানে আমি
এই বক্সটা আমার একটা ইয়ারফোন ছিল, হেডফোন ছিল, ওইটার একটা বক্স, এবং মাঝখান দিয়ে আমি দুইটা ফুটোকে নিয়েছি। আমি আপনাদের সব কিছু দেখিয়ে দেবো এবং এটা আউটলুকটা দেখেন আমি কীভাবে আর কি বর্তমানে এটাকে মেক করছি আর কি, যতটুকু সম্ভব হয়েছে আমি মেক করার চেষ্টা করছি। আমি পাইপটাকে বের করে নিই মাঝখান থেকে। অনেকে জিজ্ঞেস করবেন এই পাইপটা কিসের, এই পাইপটা হচ্ছে আমি এইখানে আমাদের যে ক্যালেন্ডার আছে না, ওই ক্যালেন্ডারকে মাঝ বরাবর লম্বাভাবে আর কি এটাকে রাউন্ড শেপ করে নিছি বা গোল করে এরকম পাইপ টাইপ বানিয়ে নিছি। বানানোর পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্টুন কেটে, কার্টুনের শেপটা যদি ঠিকঠাকভাবে হয়নি আমি দেখে শেপটা ঠিকঠাক করে দিব, গোল করব। তারপর আমি এখানে পাইপটাকে মাঝখানে কেটে এইভাবে বসিয়ে দিছি। বসানোর পর এখানে দেখতে পারবেন আমি আমার ঘরে গ্লোগান ছিল, ওই গ্লোগান দিয়ে আমি এটা খুব ভালোভাবে এখানে আটকে দিচ্ছি, যাতে রিস্ট্যান্ডটা লড়ানোর পর যাতে এটা ঠিকঠাকভাবে কাজ করে যাতে না আটকে যায়। এবং পাইপটা আমি তিনটা যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের পিসটা আমি এখানে ইউজ করছি এবং খুব ভালোভাবে এখানে আমি গ্লোগান সেট আপ করেছি, যার জন্য এখানে এটা খুব ভালোভাবে এখানে লেগে গেছে, এটা আমাদের কোনো সমস্যাই হয় নাই। এবং এখানে আপনারা চেষ্টা করবেন তিনটা বা চারটা যতটুকু পারেন যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারগুলো আপনারা এখানে লাগানোর জন্য, তাহলে জিনিসটা আরও বেশি বড় শক্ত হবে আর কি। এখানে যদি দেখেন এটা অনেক বড় আছে পাইপটা, এটাকে কেটে ছোটো করে নেব, এত বড়টা আমার দরকার নাই। এবং আমি এইখানে দেখতে পাচ্ছি একটা যে বক্স, এটা হচ্ছে আমাদের যে হেডফোনটা যেটা দেখতেছেন, এই হেডফোনটার সাথে এটা দিছিল। তো সর ফার্স্টে ভাবছিলাম এখানে বড় কোনো বক্স নেই, পরবর্তীতে ভাবলাম যে না বড় বক্স না নিয়ে ছোটোটা নেই। আর এটা ব্ল্যাক কালার আছে আমার কাছে, পেন্ট আছে আমার কাছে, রঙ আছে, আমি এটাকে রং করে নেবো, ব্ল্যাক কালার করে নেবো এবং স্টারিং হুইলটাকে আমি ডিজাইন করব। ডিজাইন করার পর আমি ওইটাকে ইয়া করবো এবং দুই পাশে কিন্তু আমি এখানে ফুটো করেছি, এই পাশটা একটু বেশি ফুটো হয়ে গেছিলো, পরবর্তীতে আমি কার্টুন দিয়ে এটাকে এদিকে আর কি আবার আটকে দিয়েছি, কার্টুনটা দিয়ে আর কি শেপটাকে ঠিকঠাক করে নিয়েছি, পাইপ মতো আর কি পাইপে যতটুকু ছিদ্র দরকার অতটুকু আমি নিয়ে নিছি। এবং এদিক দিয়ে একটা ফুটো করছিলাম যে মাউসের তার সোটা বের করার জন্য, পরবর্তীতে আর এটা আমার দরকার হয় না কারণ আমি এখান থেকে মাউসটাকে নিয়ে নিয়েছিলাম অন্য প্লেসে নিয়ে গেছি। তো এখান থেকে যদি আপনারা দেখেন, আমি ভিতর থেকে যদি দেখাই, ভিতরে আরও দুইটা কার্টুন আছে এবং দুইটা কার্টুন এখানে রাখা হয়েছে মূলত আপনাদের মাউসটাকে রাখার জন্য। আমি এটা খুলে আপনারা দেখাবো, আপনারা খুলে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন, এভাবে হয়তো বা বুঝতে পারবেন। আমি এখানে এটা খুলি, খোলার পরে আপনারা দেখতে পারবেন এখানে কী কী দিছে। যে দেখেন ভিতরে কিন্তু তেমন কিছু না, দুইটা ফুটো করছে এবং মাছ বরাবর দুইটা আমি এখানে কার্টুন দিয়ে গ্লোগান দিয়ে আঠা দিয়ে আমি আটকে দিছি। এখন আপনার যদি গ্লুগান না থাকে আপনারা চিন্তা করবেন না, সুপার গ্লু তো আছে, ফেভিকল তো আছে, ওইগুলো দিবেন আপনার এখানে। তো দুই পাশে দুইটা ফুটো করলাম, ফুটো করার পর আপনার এখানে দেখতে পারবেন ভিতরে আমি এখানে দুইটা কার্টুন দিছি যাতে মাউসটা ঠিকঠাকভাবে এখানে বসে, অর্থাৎ আমাদের মাউসটা যাতে না নড়ে যায়। এখান থেকে আমি এই জন্য মাউসটাকে পিছনে একটু বড় টাইপের কার্টুন দিয়েছি এবং সামনেটা একটু ছোটো করে কেটে দিয়েছি, আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, কারণ মাছটা তো আমাদের ভিতরে ঢুকাতে হবে, ঢুকালে তো এটা থাকবে, তা নাহলে তো থাকবে না। এই যে দেখেন আমাদের মাঝখান দিয়ে পাইপটা গেছে এবং এই যে মাস্ক বরাবর আমরা এখানে যে এই মাউসটা আছে, মাউসটা মাপ বড় মতো আমরা এখানে প্লেসটা ঠিক করে নিছি। আপনারা এইভাবে আপনারা নিজের মতো করে জিনিসটা মেক করে নেবেন, আপনারা মাউস যতটুক সাইজ ততটুক আপনারা জায়গা নিয়ে দেবেন। আমি কিন্তু গেমিং ভিডিও বানাই এখানে, কিন্তু আমি এটা একটা ডিআই টাইপের একটা ভিডিও হয়ে যেতেছে ভাই, আজকের একটা ভিডিও আর কখনো এরকম টাইপের ভিডিও দেবো না। যদি আপনারা চান তাহলে দেওয়ার চেষ্টা করবো, যদি কমেন্ট করেন পরবর্তীতে আপডেট করলে। এবং এই যে লাল লাইটটা দেখতেছেন মাউসের, এই লাল লাইটটা মূলত আপনার পাইপের নিচে বা উপর যেখানে বলেন না কেন সেখানে থাকবে, এবং পাইপটা যখন নাকি ঘুরবে তখন এই লাল যে লাইটটা এটার সাথে যখন নাকি এই পাশাপাশি থাকবে তখন কিন্তু যখন এটার মুভমেন্টটা এটা এই মাউসটা নিতে পারবে তখন কিন্তু মনে হবে যে স্ট্রিংটা ঘুরতেছে, বা আপনার জানেন মাউস কিন্তু আপনি যখন নাড়াবেন তখন কিন্তু এটা কাজ করবে। তো এইখানেও কিন্তু সেম জিনিসটা হবে, আমাদের যে পাইপটা যখন নাকি ঘুরে তখন কিন্তু স্ট্রিং হুইলটাও কিন্তু এখানে ঘুরে। তো এই হচ্ছে আমাদের চ্যানেল, আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই এইখানে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটাকে অবশ্যই অল করে দিবেন। অনেকে আছেন জানেন কি ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন না সাবস্ক্রাইব করেন না, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবেন এবং এটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই হচ্ছে আপনাদের সেই প্লে বাটন যেটা আমি আমার ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিছি, সাজিয়ে রাখছি, আশা করি জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, দেখিয়ে দিলাম এক ইয়াতে। তো আশা করি আপনার কাছে স্টিয়ারিং হুইলটা ভালো লাগছে এবং কীভাবে বানাইছি সেটাও দেখে দিছি, বাই গরিবের সেট আপ যতটুকু পাচ্ছি ততটুকু আপনারা দেখে দিছি। আমার কাছে আহামরে এত বেশি টাকাও নাই যে আমি আপনাদের মার্কেট থেকে একটা অরিজিনাল স্টিয়ারিং হুইল কিনে আপনাদের সাথে গেম প্লে করবো। আর যতটুকু পারছি নিজের মেধা খাটিয়ে যতটুকু পাচ্ছি এইগুলো অনেকেই বানায় ভাই, এইগুলো আহামরি তেমন কোনো কিছুই না, একদম যে কঠিন কিছু এরকম কিছু না, একদম যারা পারে না তারও একবার দেখলে পারবে, এগুলো একদম ইজি কিছু ট্রিক্স অবলম্বন করলেই পারা যায়। তো গরিবের একটা ছোটোখাটো সেট আপ টিউটোরিয়াল ছিল, ওইটা দেখে দিছি কীভাবে আপনারা খেলবেন, কারণ আপনারা আমার চ্যানেল মধ্যে অনেকেই আছেন জানেন কি এরোটেক্স 2টা খেলেন।
তো তাদের জন্য আশা করি এটা অনেক বেশি উপকার আসবে এবং আপনারা খেলতে পারবেন সুন্দর মতো। তো এই ছিল আজকের ভিডিও এবং এটা কিন্তু আমি আবারও বলতেছি আপডেট করব, আমাদের স্টিয়ারিং হুইলটা আমরা আপডেট করব। এটার ভিতরের যে পাইপটা দেখছেন পাইপটা বিশাল বড় কিন্তু ছিল, এতটুকু আমাদের দরকার নাই, এত বড় পাইপটা আমাদের দরকার নাই, তো এটাকে আমরা আপডেট করব। তো সব কিছু আপডেট বলতে এটাকে কেটে এখানে আমরা আবার মাঝখান দিয়ে আরও কিছু পয়েন্ট বসাবো, যাতে যে স্টিয়ারিং হুইলটা সেটা বারবার যাতে বক্সের সাথে ধাক্কা না খায়, যা একদম পিছন না চলে যাবে একদম সামনে না চলে আসে। তো অনেক কিছুই বাকি আছে, এটাকে আপডেট করলে হয়তো অনেক কিছু করা যাবে এবং স্টিয়ারিং হুইলের যে স্টিয়ারিং বাস্তব অর্থে যে স্টিয়ারিংগুলো থাকে ওইরকম যে ডিজাইন ওইটা দিতে হবে, কালার করতে হবে, বক্সটা কালার করতে হবে, মানে মোটামুটি বলতে পারেন ভালো কাজই বাকি আছে। বাট বসটা হয়তো ঘন্টা দুই ঘন্টার ভিতরে আমি এটা কমপ্লিট করে ফেলতে পারবো, কারণ আমার কাজের গতি একটু বেশি এবং আমি আসেন না যে এখন করছি একটু পরবর্তীতে আবার করবো, একটু এইভাবে আমি রেখে দিই না। আমি যদি বসে গতকাল এটা মেক করতে বসছি স্টিয়ারিং হুইলটা একদম ঘন্টাখানিক ভিতরে মেক করে তারপরে উঠছে, আমি বাকি সব কাজ কাম ফেলে আমি এটাকে নজর দিছি, এটার উপর ফোকাস দিছি, এটা করেছি আসছি যতটুকু পারছি করার চেষ্টা করছি। এবং এটা করার পর মনে হলো না, এটা আমি যেহেতু এতটুকু পর্যন্ত আমি সাকসেস হয়েছি, বাকিটুকু আমি সাকসেস হইতে পারবো এবং বাকি যতটুকু আছে মানে এটা যে ডিজাইন করার ব্যাপারটা সেটাও আমি করতে পারবো। এবং আপনারা একটা জিনিস হয়তো বা লক্ষ্য করছেন, আমার এখানে কিন্তু এক্সেলেটর ব্রেক এগুলো কিন্তু বা গিয়ার শিফটার এগুলো কিছু নাই। ভাই আমি আগেই বলে দিই, আমার এখানে হয়তো বা আমি গিয়ার শিফটারটা মেক করতে পারবো না, আমার ওইটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে এবং অনেক বেশি সময়েরও একটা সাপেক্ষের একটা ব্যাপার। বাট দেখলে পারবো, এরকম না যে পারবো না, দেখলে অবশ্যই পারবো। কিছু সেটিং করে নিতে হবে এবং কার্টনের প্রয়োজন হবে অনেক, যেটা আমার ঘরে বর্তমানে একটু কম আছে এবং আমি নানান কিছু মেক করে থাকি এমনিতে ঘরে ডিজাইন করার জন্য কার্টন দিয়ে। তো আমার কাছে বর্তমানে কার্টন সংকটে আছি, তো গিয়ার বক্স হতে বানাতে পারবো না। বাট আমি আর একটা মাউস কিনে আমি যে আমাদের এক্সেলেটর এবং ব্রেক এই দুইটা আমি মেক করতে পারবো, এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যদি আপনারা কমেন্টে জানান যে পার্ট টু চান এই স্টিয়ারিং হুইলের। তো এই ছিল আজকের ভিডিও, আসলে আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবারই পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবেন, যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আমাদের বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।